মোদি সরকারের আট বছর পূর্তি লক্ষ্যে আসানসোল বিজেপি জেলা কার্যালয়ে উপস্থিত হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন কর্মীদের সাথে বৈঠক সহ এই আট বছরে যেসব উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ লকেট চ্যাটার্জি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আশঙ্কা করছেন যে চর বৃদ্ধি বেড়েছে দলে, তো সেটা কি এভাবে প্রকাশ্যে বলা নাকি আপনার মনে হয় যে দলের পক্ষে কি বা এটা কি পঞ্চায়েত ভোটে কোনো প্রভাব পড়বে? কিসের জন্য দলে যে দলে কিছু চর বৃদ্ধি বেড়েছে? না দেখুন, সত্যি কথা বলে এবং উনি যেটা বলেছেন সেটাতে সংগঠন আরও শক্তিশালী হবে। যদি আমরা সংগঠনের ভেতরের খুঁতগুলোকে ধরতে পারি এবং সেটাকে ঠিক করতে পারি, সেক্ষেত্রে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে, আগামী দিন দুর্বল হয়ে যাবে না। কিন্তু সত্যি কথা যেটা হয়েছে সেটি সেটা বলেছেন, আমি মনে করি সেটা পঞ্চায়েত ভোটের কি এটা পঞ্চায়েত। একটা কথা আপনাদের পরিষ্কার বলে রাখছি, পঞ্চায়েত ভোট এখানে এই আমরা দেখেছি 2018 পঞ্চায়েত কত রক্ত গেছে, কত খুন খারাপি হয়েছে, কত লড়াই হয়েছে, তা সত্ত্বেও আমরা পঞ্চায়েত ভোটে প্রায় 7,000-এর কাছাকাছি আমরা সিট আমরা পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে আমাদের পাখির চোখ লোকসভা। আপনাদের এখনও বলছি 2024-এ আমরা 25-এর বেশি লোকসভা আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং সেখানে পঞ্চায়েতে কী করলো না করলো আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের কর্মীরা পঞ্চায়েতে দাঁতে দাঁত চিপে চোখে চোখ রেখে লড়াই করবে। তার জন্য আমাদের দলের কর্মীরা যারা অ্যাক্টিভ, যারা দলকে ভালোবাসে, যারা 2019-এ যারা দলে 18 জন সাংসদ তাদেরকে জিতিয়েছেন, 2021-এ 77 জন বিধায়ককে জিতিয়েছেন, সেই দলের কর্মীরা আমাদের সম্পদ এবং তাদেরকে নিয়েই, বুথ কর্মীদের নিয়েই আমরা আগামী দিনে আমরা 25-এর বেশি লোকসভা আসনে জিতব। এবং তার জন্য যদি আমাদের ভেতরে যদি কোনো রকমের যেটা রাজ্য সভাপতি বলেছেন নিশ্চয়ই সেটা আমাদের আলোচনা করতে হবে, নিশ্চয়ই সেটা আমাদের দেখতে হবে, আমাদের ইন্ট্রোস্পেকশন করতে হবে, আমাদের কোথায় কোন ভুল আছে কিনা সেগুলো বার করতে হবে। এবং যত আমরা ভুলগুলোকে বার করব আমরা তত আগামী দিনে আরও শক্তিশালী হব। ১০ তারিখে যাব আমরা, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমরা যাব। যেটা উনি করেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি অন্যায় করেছেন। বারবার ফেডারেল স্ট্রাকচার উনি বলেন, কেন্দ্র টাকা দেয় না বলেন, 100 দিনের টাকা দিচ্ছে না, উনি চালাতে পারছেন না, ট্যাক্স কেটে নিচ্ছে, টাকা কেটে নিচ্ছে। তাহলে কেন্দ্রের ওপর যখন এতটাই নির্ভরশীল, তাহলে কেন্দ্র যখন 60% টাকা দিয়ে ফ্লাইওভারটা বানিয়েছেন, তাহলে কেন রেল কর্তৃপক্ষকে, রেল মিনিস্টারকে বা তাদের প্রতিনিধিকে, জনপ্রতিনিধিকে, সাংসদদেরকে কেন ডাকা হয় না? তিনবার করে রেল ডেট ঠিক করে আমাকে ডেট দেওয়ার পর সেগুলো তৃণমূল থেকে ওটাকে ক্যান্সেল করা হয়েছে। নিজের ইচ্ছে মতো গিয়ে উনি ব্রিজের উদ্বোধন করছেন, দেখুন মনে হচ্ছে ইট বালি সুরকি নিয়ে নিজেই উনি ব্রিজ বানিয়েছেন, নিজেই উনি করতে গেছেন। মানুষ সব বুঝতে পারছেন, উনি পুরো বাংলাটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছেন। নিশ্চয়ই আমাদেরও দায়িত্ব আছে মানুষকে জানানোর, মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে যে আমি পুরো ব্রিজটা বানিয়ে দিয়েছি পকেটের টাকা থেকে, সেটা তো হতে পারে না। কেন্দ্রীয় সরকার 26 কোটি টাকা দিয়েছে, এর মধ্যে রাজ্য সরকার 18 কোটি টাকা দিয়েছে। আমরা তো কখনো বলিনি যে রাজ্য সরকারকে ছাড়া আমরা করবো, সবসময় তাদেরকে নিয়ে আমাদের একসঙ্গে প্রোগ্রাম ঠিক করা হয়েছিল, কিন্তু তারা কোনোদিন সেটা মানেনি। তারা চায়নি যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিয়েছে সেইটা মানুষ জানুক, সেই জন্য একা একা গিয়ে উনি উদ্বোধন করে এসেছেন। সেই জন্য আমাদের শুভেন্দুদা থাকবেন, আমি যাব, আরও অনেক প্রতিনিধিরা, রাজ্যের প্রতিনিধিরা থাকবেন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।